পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী, দৌড়েঘড়ি ক্লোজ করা হলো আইসিকে, মামলার তদন্তভার দেওয়া হলো সিআইডিকে। তাহলে কি বাগুইআটির জোড়া খুন মামলায় ফের চাপে শাসক সিবিআই? ক্রমশ জটিল হচ্ছে বাগুইআটির দুই ছাত্র খুনের ঘটনা, একের পর এক প্রশ্ন যত সামনে আসছে ততই বিদ্ধ হচ্ছে শাসকদল। এই ঘটনা জানাজানি হওয়ার পরেই অভিযোগ ওঠে চরম পুলিশের নিষ্ক্রিয়তার। প্রশ্ন উঠছে, পরিবার অপহরণের অভিযোগ করা সত্ত্বেও কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল না পুলিশ? বিপুল টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে, এটা জানার পরেও কেন পায়ের উপরে পা তুলে বসেছিল পুলিশ? কার্যত ওই ছাত্রদের খুঁজতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরো আশ্চর্যের বিষয়, বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে মৃতদেহ পড়ে রইল, আর মাত্র 55 কিলোমিটার দূরে থাকা বাগুইআটি থানার পুলিশ সেটা জানতেই পারল না। বাগুইআটিতে দুই ছাত্রকে নৃশংসভাবে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। মৃত দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ করা হয়েছে। ঠিক এই পরিস্থিতিতে এবার ক্লোজ করা হলো বাগুইআটি থানার আইসিকে, তদন্তভার তুলে দেওয়া হলো সিআইডির হাতে। বুধবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাগুইআটি থানার আইসিকে ক্লোজ করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দোষীকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ফিরহাদ আরও জানান, মুখ্যমন্ত্রী প্রশাসনকে সবরকমভাবে শোকাতুর পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র অতনু এবং অভিষেক, পুলিশ সূত্রে খবর, দুই স্কুল পড়ুয়া নিখোঁজ হয় গত 22 অগস্ট। দুদিন তাদের কোনো খোঁজ না পেয়ে বাগুইআটি থানায় অভিযোগ জানায় পরিবার। পরিবারের অভিযোগ ছিল দুজনকেই অপহরণ করা হয়েছে। পুলিশের কাছে অতনুর বাবা অভিযোগ করেন, তিনি বেশ কয়েকবার উড়ো ফোন পেয়েছেন, মুক্তিপণ চেয়ে মেসেজ পেয়েছেন, কিন্তু অপহরণকারীরা নির্দিষ্ট কোনো জায়গা বলেনি, বরং বারবার বদলেছে মুক্তিপণের অঙ্ক, আর সেই কারণে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত ছাত্র অভিষেকের বাবা। তিনি বলেন, পুলিশের কোনো ভূমিকায় নেই, পুলিশ কোনো কাজ করেনি, আমাদের সমবেদনা জানাচ্ছে। এখন পুলিশ বলছে খুনি এলাকায় ঘুরছে, 80% কাজ হয়ে গিয়েছে, আমরা ঠিক ধরে নিয়ে আসব। মর্গে গিয়ে জানতে পারলাম অপহরণের পরের দিনই খুন করা হয়েছে, আর আমাকে 5 তারিখে ছবি দেখাচ্ছে, এরা মিথ্যে কথা বলছে। এরই মধ্যে গত 24 অগস্ট থেকে দুই কিশোরের খোঁজ শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে বেশ কিছু তথ্য। পুলিশ জানতে পারে দুই কিশোরকে অচেনা কেউ নয় অপহরণ করেছে তাদের পরিচিত জনে। এদিকে 22 অগস্ট নিখোঁজ হওয়ার দুই পড়ুয়াকে বাসন্তী হাইওয়েতে খুন করা হয়। 2 সপ্তাহ ধরে বসিরহাট থানার মর্গে পড়েছিল দেহ, অথচ জানতেই পারল না পুলিশ। এদিকে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে মেসেজ করা হচ্ছিল পরিবারের সদস্যদের, এবং পরে মঙ্গলবার উদ্ধার হয় সেই দেহ। সেই সময় জানা যায় 14 দিন ধরে বসিরহাটের মর্গে দেহ পড়ে থাকলেও তা জানতে পারেনি পুলিশ। দুই স্কুল পড়ুয়া অভিষেক নস্কর এবং অতনু দে খুনের ঘটনায় ফুঁসছে বাগুইআটির জগৎপুর এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয় বাসিন্দারা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মূল অভিযুক্ত শ্বশুরবাড়ির আসবাবপত্রে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।